আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে ভোটারবিহীন বলার সুযোগ থাকবে না, এমনটাই জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কূটনীতিক হিসেবে সীমা মেনে চলবেন বলেও আশা করেন সরকার, আর আসন বন্টন নিয়ে আওয়ামী লীগ শরিকদের হতাশ করবে না বলেও জানান কাদের। আর বিএনপিকে কারাগার উল্লেখ করে দলটির নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার স্বাধীনতা নেই বলেও জানান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আরও জানাচ্ছেন ওশরফ ফেরদৌস। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একমত আওয়ামী লীগ। জনগণের অংশগ্রহণে আগামী নির্বাচন, এটা একটা ভালো নির্বাচন হবে, ভোটারবিহীন নির্বাচন বলার কোনো সুযোগ থাকবে না। রাষ্ট্রদূত হিসেবে তার চলাফেরা, তার কার্যক্রমে এটা একটা সীমানা আছে, আমরা বিশ্বাস করি তিনি সেটা মেনে চলবেন। ইউরোপীয় ইউনিয়ন একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে প্রত্যাশা ব্যক্ত করেছে, আমরা তাদের এই প্রত্যাশাকে স্বাগত জানাই। জাতিসংঘ পর্যবেক্ষক না পাঠালেও যুক্তরাষ্ট্র কমনওয়েলথ সহ অনেকে পাঠাবে, এরই মধ্যে শতাধিক পর্যবেক্ষকের নাম এসেছে। এ সময় আসন বণ্টন নিয়ে শরিকদের হতাশ করবে না বলেও জানান তিনি। মনোনয়নপত্র জমা দিই, 17 তারিখ পর্যন্ত সময় আছে, এই সময় জোটের মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট কোনো প্রকার নিজেদের মধ্যে আসন বণ্টনের প্রশ্নে সুযোগ আছে যথেষ্ট। এদিকে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বলেন, অরাজনৈতিক সিদ্ধান্ত বিএনপিকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিএনপির মূল নেতৃত্ব কার্যত বিএনপি নেতাদের কারাগারে বন্দী করে রেখেছে, কারণ বিএনপি করলে এখন কোন নির্বাচন করা যায় না। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, কোনো দল অংশ না নিলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। নির্বাচনে জনগণ আওয়ামী লীগের সঙ্গে থাকবে বলেও আশা জানান আইনমন্ত্রী। নির্বাচন হোক, সেই যে প্রত্যাশা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।